হ্যাঁ, লোকেশনটা একটু বলেন আরেকবার প্লিজ। লোকেশন হচ্ছে আজিমপুর ছাত্র মসজিদ বাজার, ডাইরেক্ট বাজারের মাঝামাঝি। বাজারের মাঝামাঝি যদি না চিনেন, বিশতলা করতে চার নম্বর গেটের পাশে। বাদাম ভর্তা এমনি, আর এটা হচ্ছে কাল ভর্তা, ডাল আর বোম্বাই মরিচ দিয়ে করা, আর এটা হচ্ছে ওখানে ভর্তা, আর এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা, সরষের তেল আর শুকনো মরিচ দিয়ে করা। ইয়েস, ভর্তা সব এই ভর্তা, এটা দিয়ে হচ্ছে প্লেটটা 40 টাকা, আর এর সাথে ডিম নিলে হচ্ছে 50 টাকা, আর সাথে মুরগি নিলে 120, আর বিফ দিয়ে হচ্ছে 3 পিসটা, যেটা ওখানে রাইসটা একটু বেশি থাকে, মানে ফুল যেটা হচ্ছে 150 টাকা, আর দুই পিস দিয়ে 100 টাকা। একটু বলেন প্লিজ। এটা হচ্ছে খিচুড়ি, খিচুড়ির সাথে যে ভর্তা করা, এই যে ভর্তা, এটা হচ্ছে বাদাম ভর্তা এমনি, আর এটা হচ্ছে কাল ভর্তা, ডাল আর বোম্বাই মরিচ দিয়ে করা, আর এটা হচ্ছে ওখানে ভর্তা, আর এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা, সরষের তেল আর শুকনো মরিচ দিয়ে করা। ইয়েস, ভর্তা সব এই ভর্তা, এটা দিয়ে হচ্ছে প্লেটটা 40 টাকা, আর এর সাথে ডিম নিলে হচ্ছে 50 টাকা, আর সাথে মুরগি নিলে 120, আর বিফ দিয়ে হচ্ছে 3 পিসটা, যেটা ওখানে রাইসটা একটু বেশি থাকে, মানে ফুল যেটা হচ্ছে 150 টাকা, আর দুই পিস দিয়ে 100 টাকা। আমাদের গরু দিয়ে না, এখানেই দিয়েন, এখানেই দিয়েন, গরু দিয়ে দেন। হ্যাঁ, লোকেশনটা একটু বলেন আরেকবার প্লিজ। লোকেশন হচ্ছে আজিমপুর ছাত্র মসজিদ বাজার, ডাইরেক্ট বাজারের মাঝামাঝি। বাজারের মাঝামাঝি যদি না চিনেন, বিশতলা করতে চার নম্বর গেটের পাশে, আর এটা হচ্ছে আপনার এই যে বিফ 3 টুকরা মাংস, এটা কিন্তু কাঠকয়লা এখানে রান্না করা হয়, এটা বাসা থেকে রান্না করা নেই, কাঠকয়লা দিয়ে রান্না করা। 3 পিস মাংস, সবগুলো ভর্তা আনলিমিটেড, তার সাথে ডিম দিয়ে নিলে 150, আর লোকেশন আজিমপুর ছাত্র মসজিদ বাজারের মাঝামাঝি। আচ্ছা, মাংসটা অনেক সফট।